যে তাইজুলের কথা বলছিলাম, তাইজুলি কিন্তু প্রথম উইকেটটা তুলে নিয়েছেন, আউট করে দিয়েছেন ব্র্যান্ডন কিংকে। 9 রানে উইন্ডিজের সংগ্রহ এখন 1 উইকেটে। ওয়ান ডে সিরিজ জিতলেও টেস্ট আর টি টোয়েন্টির ব্যর্থতায় ছাড় পাচ্ছে না টিম বাংলাদেশ। দেশে ফিরে ক্রিকেটারদের কাছে হারের জবাব চাইবে বিসিবি। এমনকি মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্ব হারানো এখন অনেকটাই নিশ্চিত। এদিকে জানা গেছে এশিয়া কাপের বিকল্প ভেন্যু হিসেবে অংশ নেওয়া দেশগুলোর প্রথম পছন্দ দুবাই। ভালো আর মন্দের মাঝে ওয়েস্ট ইন্ডিজে ভালোটা ধরা দিল সবার শেষে। ওয়ান ডে সিরিজ জিতে ফুরফুরে টিম টাইগার্স ক্যারিবিয়ানে টানা 2 সিরিজ হারের ব্যর্থতা কিছুটা আড়ালে। তবে আড়াল মানেই যে ভুলে যাওয়া নয়, ক্রিকেটারদের তা মনে করিয়ে দিল বিসিবি। দল ফিরলে চাওয়া হবে টেস্ট আর টি টোয়েন্টি ব্যর্থতার জবাব, জানালেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। আসার পরে অবশ্যই প্লেয়ারদের সাথে তো কথা হয়ই, আমাদের অপারেশনসের সাথে তো নিশ্চয়ই কথা হবে, এবং কেন কি কোথায় ভুল বা কোথায় কি ল্যাকিংস আছে, কি কি প্রয়োজন সেটা তো অবশ্যই তাদের সাথে হয়তো আলাপ আলোচনা করে সেই জিনিসগুলোর তথ্যগুলো নেওয়া হবে, যাতে এগুলোকে ভবিষ্যতে রেকটিফাই করা যায় বা ভালোভাবে সেগুলোকে আমরা কামব্যাক করতে পারি আবার খেলাতে ভালো মতো। সবশেষ 8 ম্যাচে 1 জয়, তাও আফগানিস্তানের সাথে। টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সি হারানো এখন সময়ের ব্যাপার মাত্র। সেক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে বিসিবির প্রথম পছন্দ সাকিব আল হাসান। অপেক্ষা এখন ক্রিকেট অপারেশনসের চূড়ান্ত সিদ্ধান্তের। এই ব্যাপারগুলো ওপেন অ্যান্ড ওয়াইডলি কখনো ওইভাবে আলোচনায় আসে না, এটা ক্রিকেট অপারেশনস থেকেই এটা আলোচনার কেন্দ্রবিন্দু থাকে, এবং সেখান থেকে যখন মোটামুটি একটা প্রসেস অফ এলিমেন্টে এটা যখন ফাইনাল হয়ে আসে, তখন সেটা বোর্ড সভাপতির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। আগস্টের শেষ নাগাদ এশিয়া কাপ। রাজনৈতিক অস্থিরতার কবলে থাকা শ্রীলঙ্কায় আদৌ এশিয়া কাপ আয়োজন সম্ভব কিনা তা নিয়ে চলছে আলোচনা। জানা গেছে শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় না হলে বিকল্প ভেন্যু হিসেবে দুবাইকে পছন্দ বাকি দলগুলোর। সেক্ষেত্রে রেস থেকে পিছিয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কা হয়তো তাদের যে অবস্থা এখন আছে, বেশ কিছুদিন সময় আছে, এখনও মাসখানেক সময় তো এখনও আছে, সো এর মধ্যে যদি তারা গুছিয়ে নিতে পারে হয়তো শ্রীলঙ্কাতেই হবে, আর যদি না হয় তাহলে এসিসি উইল ডিসাইড যে এটা কোন জায়গায় যাবে। মঙ্গলবার বিসিবির এজিএম, তবে তার 2 দিন আগে রবিবার হঠাৎই বোর্ড সভা। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য প্রেজেন্টেশন দিতে আসছে 3 পরামর্শক প্রতিষ্ঠান, যেখান থেকে চূড়ান্ত হবে 1টি। পার্থ বণিক, ডিবিসি নিউজ, ঢাকা।